চিকেন ভাজা হচ্ছে এখন। মাংসটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পেঁয়াজটা দেব, দু চামচ নুন দিয়ে দিলাম, টমেটো কাঁচলঙ্কা দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, হলুদ দিলাম এক চামচ, দেড় চামচ হলুদ, এক চামচ গুঁড়ো লঙ্কা, আর একটু নিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো একসাথে দেড় চামচ। নুন যেহেতু আগে দিয়ে আছে ওই জন্যে অল্প একটু মশলাটা একটু নিয়ে হোক, মশলা তৈরি আছে, গ্রেভিটা তৈরি করছি, গ্রেভি হয়ে গেছে, এবার আলুগুলো দেবো, দিয়ে আলুগুলো একটু কষবো গ্রেভিটার সাথে, আলুটা দেওয়া হয়েছে, এবার আলুটা একটু কষে নেবো, যে আলু কষা, আলুটা কষা হয়ে গেছে, এবার মাংস দিয়ে একটু কষবো, এই মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে একটু কষা হবে, মাংস কষা হয়ে গেছে রেডি, পানি পানি আর কিছু দেবো না, একদম রেডি হয়ে গেছে, কষাও রেডি হয়ে গেছে, সবই রেডি।